আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, 83 বছর বয়স্ক একজন বাংলাদেশি নাগরিক। সারা পৃথিবী যাকে সম্মান করে, শুধু নোবেল পুরস্কারই নয়, পৃথিবীর প্রায় সকল সম্মানিত পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টে বক্তৃতা দেবার সুযোগ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো সর্বোচ্চ অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে তার বক্তৃতা দেওয়ার সুযোগ হয়নি। বরং বাংলাদেশের কারাগারে তিনি কোন দিন প্রবেশ করবেন সেটা নিয়ে এখন দেশে এবং বিদেশে জল্পনা কল্পনা। প্রফেসর মোহাম্মদ ইউনুস একসময় বিদেশে শিক্ষকতা করতেন, সেখান থেকে ফিরে এসে বাংলাদেশের গ্রামীণ নারীদের নিয়ে কাজ শুরু করেন। মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের প্রসার বিস্তার মূলত তার হাত ধরেই হয় এবং তারপরে এখন তিনি সোশ্যাল বিজনেসের কথা বলছেন। কিন্তু বাংলাদেশে শ্রম আদালত সহ বিভিন্ন মামলায়, একাধিক মামলায় তিনি জড়িয়ে পড়েছেন এবং অনেকেই মনে করেন এগুলো উদ্দেশ্য প্রণোদিত মামলা। এখন তিনি প্রায় নিয়মিতই জামিনে তাকে কারাগারের বাইরে থাকতে হচ্ছে। এই বিষয় নিয়ে গোটা পৃথিবী উদ্বিগ্ন, বাংলাদেশের সাধারণ মানুষও উদ্বিগ্ন এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসও বলেছেন যে তিনি জীবনে এত বড় বিপদে কখনো পড়েননি বা দেখেননি। তার অফিস দখল করবার চেষ্টা হয়েছে এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ঘিরে যা কিছু হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই বিশ্বের শতাধিক নোবেল লরিয়েট একাধিকবার বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিগুলোর মধ্যে প্রায় 200+ বিশ্ব নেতাও ছিলেন। তার মধ্যে ফর্মার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আছেন, ভাইস প্রেসিডেন্ট আলগোরে আছেন, তার মধ্যে সেক্রেটারি অফ স্টেট ফর্মার হিলারি ক্লিন্টন আছেন, এরকম বহু পৃথিবীর বহু দেশের সরকার প্রধান রাষ্ট্রনায়করাও আছেন এই বিবৃতিতে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার ইন্টারভিউ করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত NBC নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে তিনি, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি আমাকে খুবই ঘৃণা করেন, আমি জানি না কেন এমনটা হলো। প্রায় সবাই বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো করা হয়েছে এবং বিশ্বজুড়ে নিজের সমর্থকদের মতো তিনিও বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে বিচারিক হয়রানি প্রচারণা চালাচ্ছেন। কোনো কোনো বিশেষজ্ঞের মতে যে তিনি সম্ভবত, প্রধানমন্ত্রী সম্ভবত প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকেও দেখতে পান। আমি ঠিক এই বক্তব্যের সঙ্গে একমত নন। সমস্যাটা হয়তো অন্য কোথাও, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তিনি এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ভাবেন সেটা মনে করবার কোনো কারণ নেই। তার বিরুদ্ধে, প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের বা প্রধানমন্ত্রীর অনেক বক্তব্য আমরা জানি, তাকে রক্ত চোষা বলা হয়েছে, তিনি গরিবের রক্ত শোষণ করে খেয়েছেন মাইক্রো ক্রেডিটের নামে, সে কথা বলা হয়েছে। তিনি বাংলাদেশে যখন পদ্মা সেতু হয় সেই পদ্মা সেতু যেন না হয় তার জন্য ক্যাম্পেইন করেছেন, কিন্তু এগুলো কেবলমাত্রই প্রচারণা বা এক ধরনের সরকারি ন্যারেটিভ, এর যে সত্যতা আছে সেটি বলা যাবে না। প্রফেসর মোহাম্মদ ইউনুস 2007 সালে একটি রাজনৈতিক দল করতে গিয়েছিলেন এবং 10 সপ্তাহ তার প্রচার প্রচারণা চালিয়েছিলেন। অনেকেই মনে করেন, প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজেও মনে করেন যে ওই 10 সপ্তাহই তার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ঠিক মনে করি না যে ওই রাজনৈতিক দল করতে গিয়েছিলেন বলে তাকে এতটা হেনস্থা করা হচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু একসময় খুব সখ্যতা ছিল, একথাও অনস্বীকার্য। মাইক্রো ক্রেডিট সামিট যখন আন্তর্জাতিকভাবে করেন দেশের বাইরে প্রফেসর ইউনুস, তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অতিথি করে নিয়ে গিয়েছিলেন, কাজেই একই সঙ্গে তারা বিদেশে সফরও করেছেন। সমস্যা হয়তো অন্য কোথাও আছে এবং এই যে তাকে বিভিন্ন সময়ে কারাগারে যেতে হচ্ছে, আমরা দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাও প্রতিদিন প্রায় নিয়মিত তার সঙ্গে আদালতে যাচ্ছেন এবং পর্যবেক্ষণ করছেন যে আসলে তাকে ঘিরে কী হচ্ছে। তো আমি যেটি বলছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুস যে দল করতে গিয়েছিলেন সে কারণেই এটা করা হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আদালত থেকে জামিন নেওয়ার পরে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস আদালতের বাইরে সাংবাদিকদের অনেক কথা বলেছেন, যার মধ্যে কষ্ট আছে, ক্ষোভ আছে। তিনি বলছিলেন যে এই বিচারের ঘটনা দেশের মধ্যে সীমাবদ্ধ না, এটা আমরা সবাই জানি, এটা গোটা পৃথিবী নজর রাখছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলছেন যে এটা এখানেই সীমাবদ্ধ নয়।
দেশের মধ্যেও সীমাবদ্ধ নেই, সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করছে এই বিচারে কি হলো, আমরা যা যা করছি তা সবই তারা দেখছে। তিনি বলেন, এই যে ঘটনাগুলো ঘটছে তার পক্ষে লিখুন বিপক্ষে লিখুন কোনো অসুবিধা নেই, কিন্তু এটা রেকর্ডের, জাতির ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে, পরবর্তী প্রজন্ম বিস্মিত হবে, তারা কনফিউজড হবে যে একজন নোবেল বিজয়ী আবার তার বিরুদ্ধে এইরকম নানা রকমের দুর্নীতির অভিযোগ, মানুষকে ঠকানোর অভিযোগ, ট্যাক্স ফাঁকি দেবার অভিযোগ, মানি লন্ডারিংয়ের অভিযোগ। তরুণ প্রজন্ম হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম বা তাদের পরবর্তী প্রজন্ম কখনো মেলাতে পারবে না, যখন দেখবে যে তাদের দেশের একমাত্র নোবেল বিজয়ী এই অবস্থা। প্রফেসর ইউনুস আরও বলছিলেন যে আইন মানুষের শুভ কামনা করে রচনা করা হয়, আইন মানুষের মনে স্বস্তি আনে, শান্তি আনে, আইন মানুষের মনে আশঙ্কাও জাগায়, ভয়ঙ্কর শঙ্কা জাগায়, আইনকে আমরা কোনো দিকে কোন দিকে নিয়ে যাবো সেটা সমাজের ইচ্ছা। যে কথা আমি একটু আগেই বলছিলাম, প্রফেসর ইউনুসের ভাষায় যদি আবার বলি যে আমাদের ছেলেমেয়েরা এগুলো স্কুলে পড়বে, তারা তো নোবেল পুরস্কারের কথা ভুলতে পারবে না, তখন তারা পড়বে তার নামে আত্মসাতের অভিযোগ দেয়, মানি লন্ডারিংয়ের অভিযোগ দেয়, জালিয়াতিতে দেয়, তখন তারা কনফিউশনে পড়ে যাবে আসলটা কি। সো যেটা আমি বলছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনুস গোটা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি, পৃথিবীর বহু দেশ থেকে তাকে বলা হয়েছে সেই সব দেশে চলে যেতে নিরাপদ, এবং তারা তার সমস্ত ব্যয়ভার বহন করবে, তাকে সর্বোচ্চ সম্মাননা দেবে। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজেই বলছিলেন, আমি দেখছিলাম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকার, যে তিনি তার দেশ ছাড়তে চান না, দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিশ্চয়ই তিনি চাইলে সেই সুযোগ নিতে পারতেন, কিন্তু তাকে ঘিরে যা হচ্ছে এমন একটা সময়ে যখন বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের সিভিক স্পেস সীমাবদ্ধ হয়ে আসছে, যখন এখানে মানবাধিকারের প্রশ্ন, শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তখন প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই মামলা বা তাকে ঘিরে যেই তৎপরতা, সেটাকে গোটা বিশ্ব কিন্তু ভালোভাবে নিচ্ছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখলেই বোঝা যায়। এবং ইতিমধ্যেই কেউ কেউ, তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ অ্যাম্বাসাডার পিটার হাসের বাসায়ও নৈশভোজে অংশ নিচ্ছিলেন, তার সহকর্মী নূরজাহান বেগম সহ, এবং প্রায় 3 ঘন্টা পিটার হাসের বাসায় তিনি ছিলেন। এবং বিশ্বের বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে বাণিজ্যিক যেসব সুযোগ সুবিধা বাংলাদেশকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সংকুচিত হয়ে পড়তে পারে প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই ঘটনাকে কেন্দ্র করে। এটা যে শুধুমাত্র প্রফেসর ইউনুসকে কেন্দ্র করে সেটা ভাবলে ভুল হবে, এর সঙ্গে অন্যান্য বিষয়গুলো জড়িত আছে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস এখানে একটা উদাহরণ মাত্র যে তার সঙ্গে যদি একটা দেশ একটা সরকার এরকম করতে পারে, তারা আসলে আরও কত কী করতে পারে। আমার ধারণা এখানে মনস্তাত্ত্বিক একটা সংকট তৈরি হয়েছে বাংলাদেশের সরকারের বা সরকারের প্রধান কর্তা ব্যক্তির সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনুস, যেটা হয়তো কেউ বলতে পারছে না, যেটা হয়তো কেউ বলতে পারবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে সেরকম কোনো সংকট ছাড়া শুধুমাত্র একটি দল করবার কারণে। কারণ আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে প্রফেসর মোহাম্মদ ইদানিং দু একটি কথাবার্তা বলছেন, তিনি কখনোই কোনো কথা বলেন, এমনকি বাংলাদেশের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেননি কখনো, স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, দু একটি উদাহরণ ছাড়া তেমন কোনো নজির পাওয়া যাবে না। এবং রাজনীতি নিয়ে যে তিনি দল করবার সময় কথা বলেছেন তার আগে নয়, আমার যতদূর মনে পড়ে, আমার যদি ভুল না হয়, গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন গঠিত হয়, তখন প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই যাত্রা শুরুর দিনে গণফোরামের কিন্তু একটা বক্তৃতা দিয়েছিলেন বাংলাদেশের রাজনীতি অর্থনীতি নিয়ে, এবং খুবই প্রণিধানযোগ্য। আমরা জানি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কতগুলো গুণ আছে, কেন তাকে বিশ্ব সম্মান করে, তাকে বিশ্ব সম্মান করে যে তিনি গরিব মানুষদের নিয়ে কথা বলেন, তিনি নারীদের নিয়ে কথা বলেন, তিনি একজন অসাধারণ ভালো বক্তা, সাধারণ ভাষায় কথা বলতে পারেন, তিনি যে সোশ্যাল বিজনেসের কথা বলছেন, পৃথিবীর বহু দেশ মনে করে এটা পৃথিবীতে বৈষম্য কমিয়ে আনতে সহায়তা করবে, মানুষ ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসার টাকা আবার ব্যবসায় কাজে লাগাবে, কেউ প্রফিট করবে না। এবং বলা হয়ে থাকে যে দ্বিতীয়বার যদি কেউ নোবেল প্রাইজ পায় সেটা প্রফেসর মোহাম্মদ ইউনুসই পেতে পারেন, এবং তিনি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত, বহু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দিচ্ছেন, তিনি ফুটবলের মাঠে আছেন, অলিম্পিকের মাঠে আছেন, সব জায়গায় তাকে কিন্তু সম্মান দেওয়া হয়। আমরা কেন বুঝতে পারছি না যে এই সম্মান আমাদেরও তাকে দেওয়া উচিত, এবং তিনি যখন সম্মানিত হন বাংলাদেশও সম্মানিত হয়। এবং আমরা যদি এগুলো বুঝতে না পারি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে যা হচ্ছে, আমি মনে করি যে সেটা বাংলাদেশের জন্য নিকট ভবিষ্যতে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কাজেই তার যে ভুল ত্রুটি নেই সে কথা আমি বলবো না, তিনি নিজেও স্বীকার করেছেন ভুল ত্রুটি। আমি মনে করি প্রতিষ্ঠান চালাবার ক্ষেত্রে যে নিয়মকানুনগুলো মেনে চলা উচিত ছিল সেটা হয়তো তিনি খেয়াল করেননি বা খামখেয়ালিপনা করেছেন, এর বাইরে তাকে খুব বেশি দোষ ত্রুটি সম্পন্ন মানুষ বলা যাবে
সেরকমটা মনে করবার কোনো কারণে প্রত্যেক মানুষেরই ভুল ত্রুটি আছে, তারও হয়তো আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে আমরা ইগনোর করতে পারি অনেক কিছুই। যেমন ধরা যাক যে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে এখন তার বাড়িতে রাখা হয়েছে, তাকে জেলখানায় একজন কাজের লোক দেওয়া হয়েছিল। রাষ্ট্র তো চাইলে, সরকার চাইলে, নির্বাহী বিভাগ চাইলে অনেক কিছুই করতে পারে, কাজেই অনেক কিছু ইগনোর করা প্রয়োজন। এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আসলে বাংলাদেশ কাজে লাগিয়ে আরও অনেক সমৃদ্ধ হতে পারত, কেননা তিনি, আমি মনে করি যে পিআরে তিনি বাংলাদেশের একটা সর্বোচ্চ উদাহরণ, পাবলিক রিলেশনস করবার ক্ষেত্রে, সেলিংয়ে, মার্কেটিংয়ে, যে কোনো কিছু, তার অসাধারণ একজন বক্তা, কাজেই তাকে আমরা কাজে লাগাতে পারতাম। সেটা না করে আমরা উল্টো করছি, যেটা আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে, চরম না হলেও অনেক সমস্যা তৈরি করতে পারে। আমি আশা করব আমাদের সবার শুভবুদ্ধি উদয় হবে, বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।